পর আবার ধন্যবাদ গেলো বৃহস্পতিবার এডিনবাড়ার স্থানীয় ফ্রিন্স অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে স্কটল্যান্ড বিএনপির এক প্রতিবাদ সভায় আয়োজন করে আমাদের স্কটল্যান্ড প্রতিনিধি মোহাম্মদ আতর রহমান জানান বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কটল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া সভাপতিত্ব করেন স্কটল্যান্ড বিএনপি সভাপতি মোহাম্মদ আব্দুল মোহিত খান বাদশা মিয়া সভায় বক্তারা সম্পূর্ণ অগণতান্ত্রিক দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠানের ও নতুন সরকারের শপথ গ্রহণের সমালোচনা করে এবং বেগম খালেদা জেকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার এর মাধ্যমে অচিরেই জাতীয় নির্বাচনের জো দাবি জানিয়ে সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ সুলাইমান মিয়া নান্না মিয়া আব্দুল কুদ্দুস ফরিদ মিয়া জাকির হোসেন সহ আর অনেকে শহীদ জিয়ার আটাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি হল শাখা এক আলোচনা সভার আয়োজন করেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের লিস্ট প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আটাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হল শাখার উদ্যোগে গত একুশে জানুয়ারি সোমবার স্থানীয় সিনেমন ইন্ডিয়ান রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় হল বিএনপির সভাপতি ইউসুফ আলী খান আনসারের সভাপতিত্বে এবং বিএনপি নেতা সালাউদ্দিন সুহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি স্কান্তব বিএনপির সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি হল শাখার সাধারণ সম্পাদক আবুল হাসনাত কয়েদ বিএনপি নেতা সাইফুল ইসলাম এস এ কয়েসর আনসারি রফিকুদ্দিন আহমেদ মোহাম্মদ আব্দুল মুসব্বির এবং নাসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা বক্তারা বলেন একতরফা নির্বাচনের মাধ্যমে এই অবৈধ সরকার স্বৈরতন্ত্র চালিয়ে দেশকে একটি অন্তহীন সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে দেশের পঁচানব্বই ভাগ মানুষের ভোটের অধিকার সরকার জোর করে কেড়ে নিয়েছে বক্তারা আরও বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করেন এবং সকল সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন শহীদ জিয়ার স্বাধীনতা যুদ্ধের ঘোষণায় জাতি মুক্তিযুদ্ধের সময় সঠিক দিক নির্দেশনা পেয়েছিল তাই ভোটের অধিকার রক্ষায় দেশ নেত্রী বেগম সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে হল থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ উৎসব ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে মৌলভি বাজারের কৃতি সন্তান সাবেক এমপি সৈয়দ মহসিন আলীর মন্ত্রিত্ব লাভে আনন্দ সভা করল গ্রেটার ম্যানচেস্টার মৌলভি বাজার ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল জানান সংগঠনের সভাপতি ফারুক আহমেদের সভাপতিতে ও যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রুহেলের পরিচালনায় পবিত্র কোরআন তালাত করেন ডি এন কোরাইশি শুরুতে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের নীরবতা সহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি সুরাবুর রহমান শহীদ মাহমুদুর রহমান অ্যাডভোকেট মীর গোলাম মুস্তফা গাজুল ইমাম চৌধুরী সুজন জালাল উদ্দিন কাউসার প্রমুখ সভায় বক্তারা সৈয়দ মহসিন আলীকে একজন সৎ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করে তার রাজনৈতিক সাফল্য কামনা করেন সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী প্রবাসী ম্যানচেস্টারবাসীকে তার পক্ষে কাজ করার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়ি ঘর ধর্মীয় উপাসনালয় জ্বালিয়ে তাদের উপর অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে এবং সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা দাবিতে ফ্রান্সে অনুষ্ঠিত হল এক প্রতিবাদ সভা প্যারিস থেকে বিস্তারিত দেখুন আমাদের বিশেষ প্রতিনিধি এম এ হাসিমের রিপোর্টে ভিন্ন ধর্মাবলম্বীদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে চেতনায় বাংলাদেশ ফ্রান্সের আয়োজনে প্যারিসের রিপাবলিক চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্স উদিচি শিল্পী গোষ্ঠী ফ্রান্স সাংসদ সন্তান পূজা উদযাপন প্যারিসের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিপুল সংখ্যক প্রবাসীরা অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণ সমাবেশে বক্তারা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা এবং সংখ্যালঘুদের সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদ জানানো হয় এবং যারা এই হত্যা করেছে বাড়িঘর দিয়েছে সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে অচিরেই আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি বিধান করা হোক প্রবাসীরা সরকারের কাছে সংখ্যালঘুদের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানায় সেই সাথে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয় এমএ হাসেম চ্যানেল আই প্যারিস ফ্রান্স শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আটাত্তরতম জন্মদিন কেক কেটে পালন করেছে ইতালির মিলান বিএনপি রবিবার স্থানীয় রেস্টুরেন্টে মিলান বিএনপি সভাপতি খান এমদাদ হোসেনের সভাপতিতে সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মিলান বিএনপি সিনিয়র সভাপতি আবদুল্লাল মামুন শাহিন মাহমুদ কাজী দীপু আশরাফ আলম সুমন চৌধুরী হারুনুর রশিদ প্রমুখ বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একজন সাহসী সৈনিক হিসেবে অভিহিত করে বলেন তিনি একজন সমন্বয়ক ও স্বপ্নদষ্টা রাষ্ট্রনায়ক ছিলেন বর্তমানে দেশে সর্বব্যাপী রাজনৈতিক দুর্যোগ বিরাজ করছে এই সমস্যা থেকে জাতিকে উদ্ধার করার জন্য শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সকলকে এগিয়ে যেতে হবে উনিশে জানুয়ারি রবিবার ইফসুইসের শাহজালাল মসজিদে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিস্তারিত দেখুন আমাদের ইফসুইস প্রতিনিধি কয়সর মিয়ার রিপোর্টে শিক্ষায় জাতির মেরুদণ্ড আর শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা হচ্ছে পবিত্র কোরআনের শিক্ষা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে গত 19 জানুয়ারি রবিবার ইফসুইসের শাহজালাল মসজিদে এক আলোচনা সভা ও মসজিদের শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় শাহজালাল মসজিদের ইমাম আলী ও সৈয়দ সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে করেন নজমুল ইসলাম অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্যে গুলাম রব্বানি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানান এবং ভালো ফলাফলের জন্য শিক্ষকদেরকে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এছাড়া আরও বক্তব্য রাখেন মসজিদ কমিটির ট্রেজারার দিলওয়ার হোসেন বিদায়ী ছাত্র সৈয়দ নাজিম রব্বানি তালহার রিয়াজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তার আলী ও সৈয়দ গুলাম রব্বানি অবশেষে মৌলানা আব্দুল মালিকের বিশেষ মোনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনা করা হয় ইপসুস থেকে খৈসর মিয়া চ্যানেল আই নিউজ বিএনপি প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে ওয়েস্ট মিডল্যান্ড বিএনপি আমাদের বার্মিংহাম প্রতিনিধি আব্দুল হাজ সুমন জানান সোমবার বার্মিংহামের ফেরিবারের একটি হলে আলোচনা সভা মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে জন্মবার্ষিকী পালন করা হয় ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ গিলমারের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভায় ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী আঙ্গুর মিয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক সুলতান মসুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি আরও বক্তব্য রাখেন ওয়েস্ট মিড্রান্স বিএনপির সভাপতি আলহাজ মাফিজ খান হরমুজ আলী ওয়ালি মুক্তা সালেহ লোদি আব্দুল খালিক জমির আলী রাসেল আহমেদ কবির আহমেদ প্রমুখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাত ফেরাত কামনা করে এবং বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন নিহতদের স্মরণে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এই ছিল আমাদের আজকের আয়োজন শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দাবিতে সাইমন ডানকোজের সাথে নাগরিক আন্দোলনের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশে চলমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ব্রিটিশ বাংলাদেশী উইমেন্স ফোরামের উৎকণ্ঠা প্রকাশ কনেলাই ইউরোপের প্রধান কার্যালয়ে হয়ে গেল প্রতিনিধি সম্মেলন এই ছিল আমাদের আজকের আয়োজন পরবর্তীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন আল্লাহ হাফেজ